এই হাটে যাই দেখছি, আমার কাছে মনে হচ্ছে এতে পড়বে এমন দৃশ্যগুলো কিন্তু আমি অন্য কোথাও দেখিনি। সত্যিকারের একটি গ্রামের হাট বলতে যাবো যায় এই হাটে এসে কিন্তু আমার তেমনটাই মনে হচ্ছে। বর্ষাকালে আসলে কিন্তু এরকম গাইগারটাকে যে নৌকার হাটটি রয়েছে সেটিও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, আপনাদের চোখে পড়বে, চাইলে কিন্তু এখান থেকে আপনারা নৌকাও কিনে নিয়ে যেতে পারবেন। এগুলো কেমন দাম? এই হাটের ভিতর ঢুকতেই পাখি কবুতর এগুলোর কি ব্যাপক সমারোহ কিন্তু প্রথমে দৃষ্টি আকর্ষণ করে। প্রথমবার আসলাম আর যতই ঘুরছি হাটের বিভিন্ন বৈচিত্র্যময় জিনিস দেখে কিন্তু আমি অভিভূত হচ্ছি। বন্ধুরা, নদীর পাড়ে গ্রামের হাট, এমন একটি হাট যে হাটে এলেই চোখে ভেসে ওঠে ছোটবেলায় পাঠ্য বইয়ে পড়া কিংবা দাদা নানার মুখে গল্পে শোনা চিরায়ত সেই গ্রাম বাংলার হাটের কথা। বন্ধুরা, এমন একটি সুন্দর হাট রয়েছে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মোগরাপাড়ার কাইকারটেকে। এই হাটটি কাইকারটেক হাট নামে পরিচিত, কেউ কেউ এই হাটটিকে রবিবারের হাট বলেও ডেকে থাকেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নারায়ণগঞ্জের ব্রহ্মপুত্র নদীর তীরে, আর এই ব্রহ্মপুত্র নদীকে কিন্তু অনেকে ব্রহ্মপুত্র নদও বলে থাকে। তো চলুন বন্ধুরা, কাইকারটেকের এই অসাধারণ চমৎকার হাটটি থেকে ঘুরে আসি। কাইকারটেক ব্রিজ, ব্রিজটি নির্মিত হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপরে। ব্রহ্মপুত্র মানে ব্রহ্মার পুত্র, তাই কেউ কেউ এটিকে ব্রহ্মপুত্র নদও বলে থাকেন। ব্রিজের উপরে দাঁড়ালেই চোখে পড়ে শতবর্ষী ঐতিহ্যবাহী কাইকারটেক হাট। কেউ কেউ বলে থাকেন এই হাটের বয়স 200 বছরেরও অধিক। কাইকারটেকে প্রবেশ করে প্রথমে এসেছিলাম হাটের পাশের ব্রিজটিতে। এখানকার প্রকৃতির সবুজ ছোঁয়া চোখে মেখে ব্রিজের নিচ দিয়ে যাচ্ছি হাটের ভেতর। তাই চলুন বন্ধুরা, বাকি গল্পগুলো হাটে প্রবেশ করেই বলা যাবে। আর হ্যাঁ, পুরো ভিডিওতে সাথে থাকুন, কারণ আজকের ভিডিও জুড়ে আপনি প্রাচীন গ্রাম বাংলার হাটের রঙিন জীবনের দৃশ্যে এক মুহূর্তের জন্য হলেও হারিয়ে যাবেন। বন্ধুরা, সকাল সকাল হাটে আসতে হয়েছে, তো এর জন্যই প্রথমে কিন্তু হাটে এসে একটু নাস্তা সেরে নিতে চাই। আর এখানে গিয়ে দেখুন গ্রামের পরিবেশে সুন্দর হোটেল রয়েছে, হোটেলে সকালে নাস্তা করা হচ্ছে। আবার এই পাশে আসতেই কিন্তু চোখে পড়ছে ভিন্ন কিছু। আপনি কি কি বানান ভাই? চিতই পিঠা। এই যে এখানে চমৎকার চিতই পিঠা ভাবে হচ্ছে। চিতই পিঠা কি দিয়ে খাওয়ার ভাই? গরুর মাংস আর ডাল। কত করে পিস পিঠা? 10 টাকা। আর গরুর গোস্ত? 100-150। আর ডাল কত? হ্যাঁ, ডাল হচ্ছে 10 টাকা। এর আগে কিন্তু অনেকবার ভর্তা দিয়ে কিংবা বিভিন্ন ধরনের গোস্ত দিয়ে পিঠা খাওয়া হয়েছে, কিন্তু এই প্রথমে কিন্তু এরকম ডাল দিয়ে পিঠা খাচ্ছি। তো এটা একটা ভিন্ন অভিজ্ঞতা, এবং ডালটাও বেশ সুস্বাদু। তো মোটামুটি খেতে ভালোই লাগছে, খুব একটা মন্দ নয়। কাইকারটেকের ঐতিহ্যবাহী এই হাট বসে সপ্তাহের প্রতি রবিবার সকাল 6টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত চলে হাট। আমি হাটে পৌঁছতে পৌঁছতে ইতিমধ্যে হাটে শুরু হয়ে গেছে হাটুয়ের ব্যস্ততা। হাটুরেরা যে যার মতো প্রবেশ করছে হাটে, আমিও নাস্তা সেরে ঢুকে গেলাম হাটের ভিতরে।
কি মুরগির বাচ্চা? শব্দ বের হয়ে যাইতেছে। ঢাকা থেকে আসতে মুগড়াপাড়া হয়ে হাটের যে প্রান্ত পড়ে সেই প্রান্ত থেকে না, আমি একেবারে শেষ প্রান্তের যে অংশটা রয়েছে, ব্রিজটি রয়েছে যে কাকেরটাকের হাটের, সেখান থেকে শুরু করেছিলাম। তো এই পাশে ঢুকতেই কিন্তু প্রথমে চোখে পড়ছে, এখানে দেখুন নৌকা বিক্রি হচ্ছে যেহেতু বর্ষার সিজন চলছে। আর এখানে নাকি বর্ষাকালেই শুধুমাত্র নৌকা বিক্রি হয় এবং অন্য অন্য সময় কিন্তু নৌকা বিক্রি হয় না। এখানে এবার চাহিদা আসিল যে কুমিল্লা ডুবে গেছে মতো। কুমিল্লার বেশ মানুষজন এখানে এসে নিয়ে গেছে। এখন কি অবস্থা আজকের হাটে? এখন তো পানি নাই, মনে হয় অনেক কম। নৌকার ব্যবসা পানি দেওয়া কালেকশন, আর আগের মতো তো মাছ বসে নাই, বুঝলেন না? আগে তো নৌকা এই হাটে বৈর সড়ক তো নৌকা করছে পুরো কাইকেটে ঐতিহ্য হাট, ঠিক আছে? এ ছোট থাকতে ব্যবসা করি, আমাদের বাবাই করছে আমরাও করতেছি, ঠিক আছে? তখন আগের মতো চাহিদা নাই। কাইকারটে খাটে এসে শুধুমাত্র বর্ষাকালেই নৌকা হাটের অংশটুকু দেখতে পাওয়া যায়। মূলত মেঘনা উপকণ্ঠে ব্রহ্মপুত্র তীরবর্তী এই হাটে বর্ষায় আশেপাশের গ্রামগুলোতে নৌকার ব্যাপক চাহিদা বেড়ে যাওয়ায় এমনটি হয়ে থাকে। কাইকারটেকের যে হাট, এই হাটের বিস্তৃতি খুবই বড় এবং বর্ষাকালে আসলে কিন্তু এরকম কাইকারটেকে যে নৌকার হাটটি রয়েছে সেটিও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন, আপনাদের চোখে পড়বে। চাইলে কিন্তু এখান থেকে আপনারা নৌকাও কিনে নিয়ে যেতে পারবেন। তাছাড়া বর্ষায় হাটে মাছ ধরার নানান ধরনের জালের চাহিদা বেড়ে যায়। হাটে বিচ্ছিন্নভাবে চোখে পড়ে ব্যাপক ধরনের বাঁশের তৈরি হস্তশিল্পের। এখানে কিন্তু সুন্দর সুন্দর বাঁশের তৈরি টুকরি পাওয়া যাচ্ছে, এগুলো মনে হয় বলে না? আচ্ছা, এগুলো তো মনে হয় আপনার ওই যে সবজি বা মাছ বিভিন্ন জিনিস রাখা যায় না? মাছ বিক্রি করে বেশি, মাছের জাল বিক্রি হচ্ছে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কিরকম দামে বিক্রি করেন জাল? এই হাটের ভিতর ঢুকতেই পাখি কবুতর এগুলোর ব্যাপক সমারোহ কিন্তু প্রথমে দৃষ্টি আকর্ষণ করে। তো এখানে যারা এসেছে মূলত খামারি যারা রয়েছে বাসা বাড়িতে কিংবা ছোট খামার করে কিন্তু তারা বিক্রি করে। তো একেবারে খুবই মনের মতো একটি হাট বললে ভুল হবে না, এটাকে খুবই চমৎকার লাগছে আমার কাছে হাটের পরিবেশ। ভাই কেমন আছে? আমাদের সুন্দর করতে আছে, ভালো করতে আছে, ভালো ভালো এক নম্বর জিনিস পাওয়া যায় এলাকায়। সব জায়গাতে আমরা রোববার দিন আমরা আসি, প্রতি রোববার দিন ভালো বেচা কিনা হয়। কোথা থেকে আসেন আপনারা? আমরা সোনান্দা থেকে আসা করি। সোনান্দা থেকে? হ্যাঁ, সোনান্দা থেকে। সোনান্দা এটা কোথায়? এটা আমাকে যে আজ ডুমু যেতে সেই যেতে সোনান্দা, মানে এটা কোন কোন জেলায় পড়ছে? এটা এটা আমাকে বন্ধ বন্ধ থানা, বন্ধ থানা, মানে নারায়ণগঞ্জের বন্ধ থানা। বন্ধ থানা এরপর আমার এলাকা ভালো পাওয়া যায়। দেখেন আপনার পাখি কথা বলে যেগুলো শিখবো। আচ্ছা আচ্ছা, তো এগুলো কি আপনার সব নিজস্ব খামারের না? নিজে আমার পালা আছে, এটা আবার নিজে আমরাই করি। প্রতি প্রতি হাটে আসে? হ্যাঁ, প্রতি রোববার দিন। খুবই ভালো লাগছে, সবাই আন্তরিক এবং এইসব দৃশ্য দেখে সত্যি ভালো লাগে। আর একটু খারাপ আমার কাছে যে জিনিসটা লাগে, আসলে খাঁচায় বন্দি করে কিছু পাখি বিক্রি করা হয়, খাঁচায় পাখি এগুলো কিন্তু আমার ভালো লাগে না। আমি মনে করি যে আপনাদেরও ভালো লাগে না হয়তোবা। তারপরও চলছে, মানুষের জীবিকার জন্য এগুলো মানুষ করছে। এই যে দেখুন কত সুন্দর এখানে, এগুলো কি মুরগি ভাই? অনেক বড় আকারের মুরগি এগুলো। ব্রাহ্মা? ব্রাহ্মা? ও আচ্ছা, ব্রাহ্মা। কবুতরের পাশাপাশি এখন কিন্তু চোখে পড়ছে হাঁস এবং বিভিন্ন মুরগি।
আর কোনো কথা করেন না ভাই, আপনি 1700 কইছেন, আমি 100 টাকা কম দিছি ভাই। না না, আপনি মাল 2000 না ভাই, আর কোনো কথা করেন না ভাই, না ভাই, বড় ভাই, 100 না বলেন ভাই। এই হাঁস মুরগির পাশেই কিন্তু নদীর পাড়ে রয়েছে বাঁশের হাট, এখানে বাঁশ বিক্রি হচ্ছে নদীর পাড়ে। তো চলুন একটু বাঁশের হাট থেকে আমরা ঘুরে আসি। বাঁশের হাটের বিস্তৃতি সত্যি সুবিশাল। মূলত নারায়ণগঞ্জ ও ঢাকায় বাঁশের যোগানের পাশাপাশি মুন্সিগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলায় বাঁশের বড় বড় চালান যায় এই কাইকারটেক হাট থেকেই। আপনারা 250-300, এইটা যেরকম 300-400-500-600-700, 1000 টাকা পর্যন্ত বাঁশ আছে। আচ্ছা, এই আপনি কি হাটে বাঁশ তোলেন নাকি সবসময় থাকে? আমি সারা সপ্তাহ থাকি, সবসময় বাঁশ থাকে, তাই তো? হাটের দিনে ব্যস্ততাটা একটু বেড়ে যায়। হ্যাঁ, হাটের দিনে একটু ব্যস্ততা বেশি। বাঁশটা আমাদের মানে প্রয়োজনীয় জিনিস, প্রয়োজন হয়। কি করবেন বাঁশ দিয়ে? ডেকোরেটরের ব্যবসা করি। ও, ডেকোরেটর, ওইটা তো অত্যাবশ্যকীয় বাঁশ, ওইটার জন্য বাঁশ নিছেন? জি। ও, দাম ঠিক আছে না? ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে, আচ্ছা, ধন্যবাদ। এই হাটে যতই ঘুরছি ততই কিন্তু বিস্মিত হচ্ছি। এই হাটে যাই দেখছি, আমার কাছে মনে হচ্ছে এতে পড়বে এমন দৃশ্যগুলো কিন্তু আমি অন্য কোথাও দেখিনি কখনো। তো অনেক হাটে গিয়েছি কিন্তু সত্যিকারের একটি গ্রামের হাট বলতে যাবো যায় এই এই হাটে এসে কিন্তু আমার তেমনটি মনে হচ্ছে। হাট থেকে সরাসরি নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান সহ মুন্সিগঞ্জের গজারিয়া নামক স্থানে যাচ্ছে শ্যালো ইঞ্জিন চালিত নৌকা। হাটুরেরা বিভিন্ন পণ্য সামগ্রী কিনে নৌকা বোঝাই করছেন হুলস্থুল করে। বেশিরভাগ নৌকাতেই ভারী পণ্য হিসেবে বোঝাই করা হচ্ছে বাঁশ ও কাঠ। বিভিন্ন বাঁশ, কাঠ, বিভিন্ন প্রয়োজনীয় জিনিস কিনে কিন্তু নৌকাতে করে নিয়ে যাওয়া হচ্ছে। এই নৌকাগুলো মূলত মুন্সিগঞ্জ, কুমিল্লা এবং নারায়ণগঞ্জের বিভিন্ন অংশে বা বিভিন্ন উপজেলায় কিন্তু পৌঁছে যায়। পেঁয়াজ নিলাম, টমেটো, কাঁচামরিচ, শুটকি, তারপরে দোকানে আরো মাল আছে, বাদাম, চানাচুর, বিস্কিট। কোথায় যাবে এগুলো? যাবে গজারিয়া। গজারিয়া। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আছি তো ভালোই। এই হাটে এসেছিলেন? জি। কিছু কিনলেন? জি, বাসগুলি কিনলাম। কেমন দাম হাটে? দাম তো আসলে মাঝ দাও আর বেশিও না। এই হাটে আপনি কতদিন বা কত বছর যাবৎ আসেন? এতো আমি সর্বদাই আই। যেহেতু এখানে বাঁশ এবং কাঠের আড়ত বা হাট রয়েছে, আপনাদের কাঠ এখনো দেখায়নি, বাঁশ ঘুরে ঘুরে শেষ করতে পারছি না, কাঠটি ঘুরে দেখাবো। কাঠের হাট যেটি রয়েছে, তো এখানে ওনারা অপেক্ষা করছে, ওনারা বিভিন্ন জিনিস এখান থেকে বাজার করেছে এবং বিভিন্ন ধরনের ট্রলারে আমরা দেখতে পাচ্ছি যে বাঁশ ওঠাচ্ছে, আসলে বোঝা বোঝা অনেক বাঁশ ওঠাচ্ছে। তো ওনারা কিন্তু অপেক্ষা করছেন এগুলো লোড করা শেষে যার যার মতো করে তাদের গন্তব্যে পৌঁছে যাবেন। আর এখান থেকে যত দূর কথা বলে জানতে পারছি যে মুন্সিগঞ্জের বিভিন্ন এলাকায় এই নদীপথে যাওয়াটা কিন্তু খুবই সহজতর। কেমন আছেন? এই হাট কত পুরাতন একটু বলেন তো। আর অনেক পুরানো। আমি আসলে এর আগে হাটে গিয়েছি, আমি শহরের বিভিন্ন হাটে, কিন্তু নদীর পাড়ে এত সুন্দর হাটে কখনো আসিনি। আমার কাছে এসে মনে হচ্ছে যে আগের গ্রাম বাংলা হাটগুলো মনে এমনই ছিল। এমনই ছিল, অনেক বড় আসল, মানে অনেক অনেক। তবে আপনাদের মতামত কি, আসলে কি গ্রামের ঐতিহ্যটা এখনো মোটামুটি আছে? আছে না? সব আছে আলহামদুলিল্লাহ। হাটে কিছু কিনেছেন? জি, হাঁস কিনেছি। আচ্ছা, কাঁচা তরকারি। হাঁস কিনেছেন আর বাঁশ কিনেছেন? আপনি কিনেছেন হাঁস আর আপনি কিনেছেন বাঁশ। একটু মজা করলাম দাদুদের সাথে। আচ্ছা যাই হোক, ভালো আছেন ভাই? আচ্ছা ভালো থাকবেন, দোয়া রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, ওনারা এখানে বাঁশ কেনাবেচার জন্য দাম দর করছেন, আমরা চুপি চুপি
একটু দেখি আসলে ওনারা কেমন দামে বিক্রি করে বা কিভাবে এগুলো দামাদামি হয়। তোমরা দাম শেষ করো ভাইয়ের কথা কথা ভাইয়ের। গৃহস্থের বাঁশের নির্ভরশীলতার পাশাপাশি ঘরবাড়ি ও কাঠের তৈরি জিনিসপত্র বানাতে প্রয়োজন হয় কাঠের। এই অঞ্চলে টিন ও কাঠের তৈরি বাড়িগুলো তাই ব্যাপকভাবে চোখে পড়ে। আর এই প্রয়োজনীয়তার তাগিদেই এই হাটে গড়ে উঠেছে বিশাল কাঠের সমারোহ। তো বাজারের এই অংশে বিক্রি হচ্ছে বিভিন্ন ধরনের কাঠ। তো ঘর বানানোর কাজে বা আসবাব বানানোর কাজে কিন্তু এই কাঠগুলো ব্যবহার করা হয়ে থাকে। মূলত ঘরের যে ছাউনি সেটার কাজে কিন্তু বিশেষ করে এই কাঠ বা তক্তাগুলো ব্যবহার করা হয়ে থাকে। একটু কম না মন্দ মন্দ বাজার। এতদিন অন্যান্য হাটগুলো কেমন ছিল আগের হাটগুলো? কম কমই চলতেছে, ওই যে বৃষ্টি বাদল গেছে না। এগুলো মূলত কি কি কাজে ব্যবহার হয় এই কাঠগুলো? এগুলা ব্যবহার হয় আপনার চৌকির কাঠ, ফার্নিচার, তারপরে ঘরের কাঠ, এইসব কাজে ব্যবহার। কি কাঠ আপনার এখানে বেশিরভাগ? এখানে মেহগনি, করই, তারপরে কদম আম। মেহগনি এগুলো কত সেফটি করে বিক্রি করেন? সিফটি মেহগনি বলতে একটু কম বেশি আছে, মোটা গাছ একটু বেশি দাম, একটু শাড়িটা বেশি দাম, শাড়ি দাম 1200-1800। কাঠের মানের উপর নির্ভর করে দাম। হ্যাঁ, এখানে বিক্রি হচ্ছে নানান ধরনের বাঁশের তৈরি বিভিন্ন লোকশিল্পের যেই জিনিসগুলো রয়েছে। হাটে কামানের তৈরি হরেক গৃহস্থালী পণ্য দৃষ্টি আকর্ষণ করে। রবিবারের এই হাটে এক একজন কামার হয়ে ওঠেন এক একজন দক্ষ ব্যবসায়ী। নিজ হাতে বানানো লোহার তৈরি জিনিসপত্রগুলো বিক্রি করতে বসে পড়েন নিজেই। চুপচাপ বসে আছেন, মন খারাপ মনে হচ্ছে? কাস্টমার নাই তো ব্যবসায়ী। কোথা থেকে আসছেন আপনি? এখানে। এইখানেই না? কাস্টমার কি একটু চাহিদা কম মনে হচ্ছে? কামারের তৈরি হাতের যত জিনিস রয়েছে গৃহস্থ কাজের জন্য যা যা প্রয়োজন হয় গৃহস্থের জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। বারবারই বলছি এই হাটে প্রথমবার আসলাম আর যতই ঘুরছি হাটের বিভিন্ন বৈচিত্র্যময় জিনিস দেখে কিন্তু আমি অভিভূত হচ্ছি। এবং এত চমৎকার একটি হাট এখানে রয়েছে আগে জানলে হয়তো আরো অনেক আগেই চলে আসতাম।